আমাদের আজকের ক্লাস পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ত্রিপুরার বিভিন্ন ডিগ্রি কলেজে, জেনারেল ডিগ্রি কলেজে তোমরা যারা পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা বাংলা পাস কোর্সে নিয়েছো বা জেনারেল কোর্সে আছো, বাংলা পাস পড়ছো, তাদের জন্য আমার আজকের এই ক্লাস। এছাড়াও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বা প্রতিবেশী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গের যদি কোনো ছাত্রছাত্রী তোমরা বাংলা নিয়ে পড়ছো এবং আজকের ক্লাসটা তোমাদের উপকারে আসে, তাহলেও আমার খুব ভালো লাগবে। এছাড়াও অগণিত যারা সাহিত্যপ্রেমী রয়েছেন, যারা বাংলা সাহিত্যকে ভালোবাসেন, তারাও যদি এই ক্লাসটি শুনেন বা শুনে আপনাদের ভালো লাগে, সেটা আমাদের আমার আনন্দের কারণ হবে। তো যাই হোক, আজকে আমি এবার ক্লাসে চলে যাচ্ছি, যেখানে আমাদের পাঠ্য রয়েছে। যারা তোমরা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পাঠ্য রয়েছে বাংলা আধুনিক কবিতা এবং নির্বাচিত কয়েকজন কবির নির্বাচিত কয়েকটি কবিতা তোমাদের পাঠ্য। এর থেকে একটি কবিতা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। কবিতাটির নাম হচ্ছে উত্তরাধিকার। কবিতাটি লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা কবিতার প্রথম পর্বেই কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার কবি প্রতিভায় বা কাব্য প্রতিভায় স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। কবির মধ্যে যুগ সচেতনতা থাকা সত্ত্বেও এবং নানা যন্ত্রণার সাক্ষী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু মনে প্রাণে রোমান্টিক। রোমান্টিকতাই তার কবিতার প্রধান লক্ষণ। কবির উত্তরাধিকার কবিতায় কবির যৌবন চঞ্চল ছবি ফুটে উঠেছে। মনে হয় যেন কবি যৌবনকে অতিক্রম করে পৌরত্বের সীমায় উপনীত হয়েছেন, কিন্তু বিগত যৌবনের স্মৃতি তার হৃদয়ে এখনো উজ্জ্বল। প্রৌর কবি নবীন কিশোরের মধ্যে যেন নিজেকে নূতন করে পেতে চান, তাই তিনি কবিতার মধ্যে, আমাদের আলোচ্য এই উত্তরাধিকার কবিতার মধ্যে নবীন কিশোরকে বলেছেন, তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। যুগ সচেতনতা কবির যৌবনে এনেছে গভীর অনুভব। কবি তার অতীতের স্মৃতি রোমন্থন করতে চান। অতীতের স্মৃতির মোহময়তায় আর তিনি ফিরতে পারবেন না বলেই তিনি সেই দিনগুলো ফিরে পেতে চান নবীন কিশোরের মাধ্যমে। তার অতীতের যত রোমান্টিক স্মৃতি তা তিনি নবীন কিশোরকে দিতে চান। তাই কবি বলেন, নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ, জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট, চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল। কবি বলছেন যে তিনি অবেলায় এসে পৌঁছেছেন। আমরা জানি কবি সেই সময় পৌরত্বের সীমায় এসে পৌঁছেছেন। তিনি তার কৈশোরকে, তিনি তার যৌবনকে অতিক্রম করে এসেছেন। কাজেই তার সব কিছু তিনি এখন নবীন কিশোরকে অর্পণ করে দিতে চান। তিনি জানেন তিনি পৌরত্বের সীমায় এসে দাঁড়িয়েছেন, তার পক্ষে এই জীবনে আর যৌবনে ফিরে যাওয়া সম্ভব হবে না। তাই নবীন কিশোরের মাধ্যমে তিনি যৌবনকে যেন আবার অনুভব করতে চান। এতদিন যা সম্পূর্ণ তার ছিল, আজ সে সব কিছু নবীন কিশোরের। তাই তিনি বলেন, দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই, তোমার হাত ভরে নাও আমার অবেলা। আমি যে বেলাটা ফেলে চলে এসেছি, যে বেলাটা আমার অতীত হয়ে গেছে, সেটা আমার কাছে অবেলা হয়ে গেছে, আজ তুমি সেটা দুহাত ভরে নিয়ে নাও হে নবীন কিশোর। আমি যে সময়টা পেরিয়ে এসেছি, আমি এখন পৌরত্বের সীমায় এসেছি, আমি তোমাকে সেই অতীত দান করলাম, সেই যৌবন তোমাকে দিয়ে দিলাম, সেই দিনগুলো তোমাকে দিয়ে দিলাম।
কবি বলেছেন যে তার যাবতীয় স্বপ্ন বাসনা প্রিয়তর অভ্যাস তিনি দিয়ে যাবেন নবীন কিশোরের উদ্দেশ্যে। এই কবিতার মধ্যে অসম্ভবকে স্পর্শ করার একটা ব্যগ্রতা রয়েছে কবির। আর যে কোনো বিষয়কে নিয়ে যে কবিতা লিখতে পারেন কবি, তার প্রমাণ আমাদের আজকের ক্লাসের আলোচ্য উত্তরাধিকার কবিতাটি। যে বিষয়কে নিয়ে অন্য কেউ হয়তো কবিতা লেখার কথা ভাবতেও পারেন না, কবি সুনীল গঙ্গোপাধ্যায় তাকেই কবিতা করে তোলেন। কবি অপূর্ব দক্ষতায় লিখেছেন, নবীন কিশোর, তোমাকে আমি দিলাম ভুবন ভাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। এই লাইন একমাত্র মনে হয় রোমান্টিক কবি সুনীল গঙ্গোপাধ্যায়ই লিখতে পারেন, যার যে কোনো বিষয় নিয়ে কবিতা রচনা করার অপূর্ব ক্ষমতা রয়েছে, অপূর্ব প্রতিভা রয়েছে। এই কবিতাটি পাঠ করে একটি সত্যের সামনে দাঁড়াই আমরা। সেই সত্যটি এই যে, একসময় এক আশ্চর্য বোহেমিয়ামের মতো জীবনযাপন করেছেন কবি। প্রচলিত মূল্যবোধ, তথাকথিত মুখোশধারী ভদ্রতার মুখোশকে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছেন তিনি। কৃত্তিবাসের মতো তারুণ্যের মুখপত্র সাহসী যৌবন দৃপ্ত পত্রিকা প্রকাশ করেছেন সবান্ধবে। আমরা জানি যে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনী সবসময় অত্যন্ত সাহসী। কৃত্তিবাসে তার লেখনী সেই প্রমাণ দেয়। আমরা যারা সুনীল গঙ্গোপাধ্যায়কে জানি, যারা আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে পড়েছি কিছুটা হলেও, তারা আমরা জানি যে সুনীল গঙ্গোপাধ্যায় কতটা সাহসী কবি। দুরন্ত তারুণ্যের দৃষ্টান্ত হয়ে তিনি বাংলা কবিতাকে প্রভাবিত করেছেন। তিনি একটা সময় বাংলা কবিতাকে প্রাণবন্ত করে তুলেছেন। সেই সুনীল গঙ্গোপাধ্যায় উত্তরাধিকার কবিতাটি যখন লেখেন, তখন আমরা খুব সহজেই আশা করতে পারি যে একটু অন্য ধরনের কবিতা, একটু সাহসী কবিতা বা অন্য একটা মাত্রার কবিতা আমরা কবির কাছ থেকে পাব। জীবন ও অন্তর্জীবন সবই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় উদ্ভাসিত হয়ে উঠেছিল প্রবলভাবে। প্রথা অনুযায়ী কবিতার ধারায় সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখনীকে চালিত না করে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন কবিতা লিখেছিলেন। আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য উত্তরাধিকার কবিতাটি, সে কবিতাটিকে আমরা এরই দৃষ্টান্ত বা উদাহরণ বলতে পারি। এই কবিতাটিতে আমরা দেখছি যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় তিনি নিজে যৌবনকে পিছনে ফেলে চলে এসেছেন, তাই উত্তরাধিকার সূত্রে নবীন কিশোর তার সমস্ত অবেলার সমস্ত কিছু পাবে, সেটাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তিনি আজ পৌরত্বের সীমায় উপনীত হয়েছেন, কিন্তু অতীত তার যৌবন, সেই যৌবনকে তিনি কিন্তু বিস্মৃত হননি। তিনি পুনরায় তার যৌবনকে দেখতে চান, উচ্ছলভাবে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে এই পৃথিবীতে। তাই পৌরত্বের সীমানায় এসেও, পৌরত্বের সীমানায় উপনীত হওয়া কবি আবার তিনি যৌবনকে দেখার জন্য উত্তরাধিকার সূত্রে নবীন কিশোরকে সমস্ত কিছু তিনি দিয়ে যেতে চান। আমাদের আলোচ্য এই উত্তরাধিকার কবিতাতে আমরা দেখি যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় তিনি তার যৌবনকে ফিরে দেখতে চেয়েছেন নবীন কিশোরের মধ্যে।